ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এসেছি বনমালীপুরে। বনমালীপুর হচ্ছে ডানকুনি থেকে ক কিলোমিটার দেখলি মোটামুটি, ডানকুনি থেকে মোটামুটি 12-13 কিলোমিটার দূর, আর কলকাতার দিকে 22-35 কিলোমিটার হবে কলকাতা থেকে। এটা হচ্ছে বিষ্ণু ধাম। এখন দেখা যাক আমাদের ঢুকতে দেয় কি না। এই টিকিটের ব্যবস্থা করেছে, টিকিটের ব্যবস্থা না, গেটই বন্ধ করে দিচ্ছে, বোধ হয় ঢুকতে দিচ্ছে না। পুরো ইন্ডিয়াতে এটা 4 জায়গায় রয়েছে, পুনে, কন্যাকুমারী, ওয়েস্ট বেঙ্গল আর মধ্যপ্রদেশ। এই তো ঢুকতে দিচ্ছে, তো ঢুকতে দিচ্ছে, দেখা যাক আমাদের 4-3 জনকে ঢুকতে দেয় কিনা। কজন কজন করে দিচ্ছে, আমরা বিষ্ণু ধামে আসলাম ঠিকই, কিন্তু আজকে ভেতরে যেতে পেরেছি, কিন্তু ভেতরে কিছু শ্যুট করা যায়নি, কোভিডের কারণের জন্য বন্ধ রেখেছে। তো হ্যারিদার সঙ্গে আছে আজকে আমার। হ্যারিদা কিছু বলতে চাও তুমি? আর কি বলবো, বলার মতো আর কি নেই, সিকিউরিটি তো একদম পুরো লুজ সিকিউরিটি। তাও আমি ঢুকেছিলাম ফোনটা আমাদের নিয়ে, ফোন ক্যামেরা নিয়ে, কিন্তু আমরা ঢুকেছিলাম কিন্তু শ্যুট করিনি। কিছু বলবে আবার, অন্য লোক করছে না, আমরা করলে সেটা খারাপ দেখায়। আমি আগেও এসেছিলাম, তখন কিছু শ্যুট করে গেছিলাম। অভিষেক সামনে এগিয়ে যাচ্ছে, অভিষেক এদিকে, ও সামনে এগিয়ে যাচ্ছে। ও খুবই আজকে কষ্ট পেয়েছে, কারণ ও আশা করেছিল অনেক ফটো ফটো তুলবে, সেলফি তুলবে, কিন্তু তুলতে পারেনি। যাই হোক, ওকে আমি আশ্বস্ত করেছি, আমার কাছে অনেক কিছু রয়েছে মেটেরিয়াল, সেগুলোকে আমি দিয়ে দেবো। অনেক কষ্ট করি আজকে আসা হয়েছিল। এটা হচ্ছে পুরো ভিউটা, ইন্ডিয়ার মধ্যে 4th এখানেই হলো লাস্ট, পুরো ধান ক্ষেত তার মধ্যিখানে। এটা হচ্ছে ধামটা, আজকে আমি আমার বাইক নিয়ে আসতে পারিনি, তো আমাদের আজকে স্যারের এন্টর্ক নিয়ে আজকে আসা হয়েছে। এইটা হচ্ছে স্যারের এন্টর্ক। তাহলে এরপর আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি, কোথায় আমরা খাবার রেস্টুরেন্টে যাব আপাতত জানি না, ঠিক হয়নি, তবু দেখা যাক। এটা বাইরের ভিউ, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলার ভিউ,
তো হ্যারিদা কোথায় যাওয়ার ইচ্ছা আছে এখন? তাহলে হাই রোড না আমাদের ওই ডানকুনির ওখানে বাইপাসের দিকে, আমি যখন এসেছিলাম লাস্ট এখানে 2 বছর আগে সেদিনকে এটা উদ্বোধন হয়েছিল এই ধাম, কিন্তু আজকে এই কোভিডের কারণে পুরোপুরি আজকে খুবভাবে মেনটেন করছে ওরা, খুব একটা লোক হয়নি বলা ভুল, লোক হয়েছে। অভিষেক কোথায় গেল? সামনে সামনে গেছে। অভিষেক আসছে। আবার কোথায় গেল জিৎ? শিব মন্দিরের কাছে একটি স্যামসাং মোবাইল চার্জারে লাগানো ছিল, যদি কেউ পেয়ে থাকে তাহলে দাস এসে যাবে। জানলে পুরনো জুতো পরে আসতাম। দেখি দেখি আসো একবার। চলো এটা দিয়ে উঠি, ওটা দিয়ে ঢুকে যাবো। কোনটা? এটা দিয়ে